कुम वरह वरक मेरे भाइयों और बहनों में असम का भी हमजा हूँ मैं इंडिया का भी हमजा हूँ मैं ग्वालबारा डिस्ट्रिक्ट का भी हमजा हूँ मैं हिंदी भाका में रहा हूँ हजरत আয়ুব বালা হে সালাম রহিমা কি ধর্ম পরায়তা মে ভাইও আহনো নোহি মা কি কহানি শুনি সত্যি রহিমা দু সবসে খুবসূরত বেগম হোতি রোহিমা দুনিয়া সত্যি রহিমা দুনিয়া কী সবসে খুবসূরত বেগম হোহিমাকে দিল মে রিমাকে দিল মে अल्लाह का जिक्र थी सुबहान अल्लाह रोहिमा के दिन में अल्लाह का जिक्र थी मेरे भाइयों और बहनों और <coughs> पोती के प्रति अपार भक्ति और करुणा আল্লাহরে বাদতের জন্য সজ্জায় ঘুমাইতে পারেন নাই রইমা খাতুনে যান না এত আল্লাহর উপাসনা করতন সাতটা রাত ঘুম পারে নাই মায়েরা আমার বন্ধুরে রহিমা খাতুনের জান্নাত কেমন আল্লাহ উপাসনা করিত কিমা আল্লাহ উপাসনা করিত কিমা নেওয়ন বন্ধই করিতাম আপনাদেরকে ভাল ধরে জানে বিরাট রাজপুরীর সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিত সোবাহান আল্লাহ ইমান শক্তিশালী ইমান ধরিয়েছিল এই আয়ব নবী অবশেষে আয়ব নবী কুষ্ট বেমার হই কিমান আরে একেবারে শোচীনও অবস্থা হয়ে যায় আমার বন্ধুরে আমার মায়েরা রহিমার কাহিনি শোন বিরাট রাজপুরী সম্পূর্ণ ব্যবস্থাপনা একুতর একতা নিজের হাতে থাকা সত্ত্বেও আল্লাহ রেবা বন্ধু গীতে আরে মগ্ন থাকতেন সুবাহান আল্লাহ আমার মা সকল মত রাখিব লাগিব আমা লোক ডাংগো ডাংগর ঘর আছট আছে ধন সম্পত্তি আছে পোকা পয়সা সঙ্কি করি সু সকল ধন সময় দেখি আল্লাহ ভলি গইসু পাউরি গইসু কিন্তু রইমা খাতনে জান না পাউরি জো নাই কিমান ডাংগো ডাংগর দালান কোটা আছিল কিমান ধন সম্পত্তি টাকা পয়সা আছিল কিন্তু রইমা খাতনে জান না তথাপি কি করেছিল আল্লাহ জীবাহ কি আল্লাহ নামাজ পড়েছিল আল্লাহর জিকির করেছিল আর কি বাসনা করেছিল মর বন্ধু সকল মাহকল লাগিব এই দুধ কোনেও জিয়াই থাকিব নারিবা আই রহিমা খাতুনে জাননা কিমান সুন্দরী মহিলা ছিল কিমান তিৰোতা আছেন যখন তিনি আল্লাহর হোর ধ্যান ভগ্ন হতেন তখন বিরা ৰাজপুরীৰ ধ ধন ধোলত ভুলে গিয়েছিল সবহান আল্লাহ যে তি আল্লাহ না মাছ পৰিছিল আল্লাহৰ বিক্ৰী কৰিছিলে এই ধন সম্পতি ইমান ৰাজপুরীৰ কথা রহিমা পাহরি গৈছিলে এই দুনিয়ার কথা মনত নাছিলে আমার মাহ আমি যেতে নামাজ পড় রোজা থাকো দান দক্ষিণা করো যিটো দুনিয়া কিয় দুনিয়া পরিছ আল্লা পাহরি গৈছো কিন্তু রহিমা খাতনি জান্নাত আল্লাহ পাহরি যোৱা নাই ওই আল্লাহর প্রশংসা করছো জাল্লাপর চন্দ্র সূর্য বানাইছে মানুহ বানাইছে হে আল্লাহার প্রতি আমি প্রশংসা করিস আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি সাল্লাম যীজন্য নবী এই পৃথিবীর নাহিলে পৃথিৱী নাহিলেহেঁতেন মই কা জন্ম গ্ৰহণ কৰিছিলে যি যে নবী মক্কার পরে মদিনায় হিজরত করেছিলেন ওই নবী যদি এই দুনিয়াতে নাই হতেন দুনিয়া কেন কে হল দুনিয়া না হতেন কোন মানুষ সৃষ্টি না হল হতেন এই নবীর পড়তে কি করিছো দুরুদ শুনি পড়িছো আলাইহি সাল্লাম মা হকল সুখ শান্তি আর আমায় গুলি কইছিলেন আমি কিমান মান আরাম করিছো আমার কোনো কষ্ট নাই কি মান মুস্তাইন ব্যবহার কিন্তু রইমা কাতনে জান্নাত কিমান কষ্ট কষ্ট করেছিলেন একমাত্র আল্লাহর কারণে মান আল্লাহর আল্লাহর উপর আর কষ্ট করেছিল আল্লাহ পাবলই ওই জান্নাত এই দুনিয়াতে কই পরকাল আড়াত কই ডাঙ্গর আড়াত কেউ তুমি কি কানে ইমান কষ্ট করিছিল লব শোনা করেছিল আমার আল্লাহ কোরআনর ভিতরত কইছে ওমাকানাগি টুল জিন্ন ওয়াল ইনসান ইল্লাল 야বুদুন আ বিশ্বর মানু তোমরা সৃষ্টি করিছো আমার আল্লাহ কইছে ও বিশ্বর মানু আমি তো মানবক সৃষ্টি করিছু কিহনে কারণ একমাত্র উপাসনা কেমনে একমত আল্লাহর জিকির asker করিব লাগে নামাজও থাকিব লাগে ইত্যাদি আল্লাহর কাম করা কারণে আমার আল্লাহ কি করিছে মানবক সৃষ্টি করি কোনো অনুবীত কৈ দিছে ওমাক লাগে তো না জিনা ওয়ালা ইনসান ইল্লা আমার মা সকল মনত রাখি বলা সবাই বলে তোমার কব লাগিব রহিমার প্রতি ভক্তি এবং ধর্ম ধর্ম ধার্মিকতা সব দেশেই চড়াইয়া পড়েছিল বিভিন্ন দেশ আমার পৃথিবীর কি আছে ইন্ডিয়া আরে ইন্ডিয়া যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা হলিসি বাংলাদেশ আরে ইন্ডিয়া মধ্যে কিমান দেশ মহাদেশ আছে গোটে পৃথিবীর রহমের কথাটা হিঁচুই থে রহিমের স্বামীর ভক্তি করে স্বামীর ভর্তি মহাম্মদ থাকে স্বামী করে ইমান যত্ন করে এই কথাটো গোটে পৃথিবীর হিঁচুই থই মোর মা মাহ মত কিব তোমালকেও স্বামীর সেবা করিব লাগিব বাদশাহ যেমনি সোনার মানুষ বিবি রহিমাও তেমনি সোনার মানবী হয়ে ছিল বাদশার লগ তুলনা কৰিছিলে আরে রহিমা রহিমা আমার বন্ধু যিখিনি আমি রহিমার বিকাই কল এই বিকে আপনার লাইক সাবস্ক্রাইব করিব অখেরও দাওয়া না আনে আলহামদুলিল্লাহ রবিল আলামিন